আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস ফর লাইফ। উচ্চমাত্রার ফাইবার এবং জলীয় উপাদানের জন্য পেয়ারা গর্ভাবস্থায় ডায়েটের একটি অন্যতম মিল। গর্ভবতী মহিলাদের জন্য পেয়ারা কতটুকু উপকারী আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দেশি ফলগুলোর মধ্যে পেয়ারা বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি ফল। সাধারণ এবং সহজলভ্য এই ফলটির পুষ্টিগুণ অনেক। পেয়ারার ভর্তা কিংবা জেলি নানাভাবেই খাওয়া যায় মজাদার এই ফলটি। স্বাদ, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে পেয়ারা খেলে উপকার পাবেন অনেক। আর গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া খুবই উপকারী। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা কমলা লেবুর চেয়েও কয়েক গুণ বেশি পুষ্টিগুণ সম্পন্ন। এছাড়া আছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ফলিক অ্যাসিড, নিকোটিনিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপেন, যা গর্ভবতী মায়ের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। ভিউয়ার্স, আজ আমরা জানব গর্ভাবস্থায় বহুগুণী এই পেয়ারার স্বাস্থ্য উপকারিতা। নাম্বার ওয়ান, অ্যানিমিয়ার ঝুঁকি হ্রাস করে। গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তঅল্পতার সর্বাধিক সাধারণ একটি কারণ হল দেহে আয়রনের অভাব। আয়রনের ঘাটতিতে হওয়া অ্যানিমিয়ায় সারা দেহের কলাগুলিতে রক্ত পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না। এটি মা এবং সন্তান উভয়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থায় আয়রনের প্রয়োজনীয়তা বাড়ে। পেয়ারার মতো আয়রন সমৃদ্ধ ফল খেলে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যেতে পারে এবং শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকবে। নাম্বার টু, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি নিরাময় করে। গর্ভবতী মহিলারা সাধারণত অ্যাসিডিটিতে ভুগে থাকেন। পেয়ারায় উপস্থিত পটাশিয়াম অ্যাসিডিটি, গলাবুক চলা এবং অম্বলের মোকাবেলায় সহায়তা করতে পারে। গর্ভ অবস্থায় পেয়ারা খেলে তা হজম সিস্টেমকে উন্নত করে অ্যাসিডিটির সমস্যা দূর করে। নিয়ম করে পেয়ারা খেলে তা পাচন প্রক্রিয়ার কার্যকারিতাকে সহজ করে। পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নিয়মিত একটি করে পেয়ারা খেলে তা অন্ত্রের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। কোষ্ঠকাঠিন্য এবং হ্যামারয়েড হল গর্ভ অবস্থার একটি সাধারণ সমস্যা। সাধারণত হরমোনের পরিবর্তনের কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তবে ফাইবার এবং জলীয় উপাদানে সমৃদ্ধ পেয়ারা খাওয়ার ফলে তা কোষ্ঠকাঠিন্যের এই সমস্যাটির সমাধান করতে পারে। দানা বা বীজ সহ পেয়ারা খাওয়ার ফলে তা আবার হ্যামারয়েডকে প্রতিরোধ করতে পারে খুব ভালোভাবে। নাম্বার থ্রি, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপের প্রবণতা লক্ষ্য করা যায়। এটি গর্ভ অবস্থায় মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। গর্ভবতী মহিলারা যদি রোজ একটা পাকা পেয়ারা খান, তবে তা তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। গর্ভ অবস্থাকালীন পেয়ারা খাওয়ার এটি অন্যতম একটি মুখ্য উপকারিতা। গর্ভ অবস্থায় একটি করে পেয়ারা খেলে তা গর্ভপাতের অথবা অকাল প্রসবের সম্ভাবনা রোধ করে। নাম্বার ফোর, শিশুদের স্নায়ুতন্ত্র গঠনে। একজন গর্ভবতী মহিলাকে তার ভ্রূণের খাবারের যোগান দিতে হয়, তাই স্বাভাবিকের তুলনায় তার বেশি পরিমাণে পুষ্টির প্রয়োজন। শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র তৈরিতে ফলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয়। পেয়ারা ফলিক অ্যাসিড এবং ভিটামিন B9 সমৃদ্ধ, তাই শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে গর্ভবতী মহিলাদের ডায়েটে পেয়ারা অ্যাড করা উচিত। নাম্বার ফাইভ, ব্লাড সুগার লেভেল ঠিক রাখে। গর্ভ অবস্থায় ডায়াবেটিস একটি সাধারণ সমস্যা, বিশেষত গর্ভ অবস্থার 24তম সপ্তাহে। গর্ভ অবস্থায় ব্লাড সুগারকে জেস্ট্রেশনাল ব্লাড সুগার বলে। এটি গর্ভাবস্থায় বা প্রসবের সময় নানা রকম জটিলতার সৃষ্টি করতে পারে। পেয়ারায় ফাইবার এবং কার্বোহাইড্রেটের উপস্থিতি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, তাই গর্ভাবস্থায় রোজ একটি করে পেয়ারা খেলে তা ব্লাড সুগার লেভেল ঠিক রাখে। নাম্বার সিক্স, সকালের হ্যাংওভার হ্রাস করে। ভোরবেলায় পেয়ারা খাওয়া মর্নিং সিকনেসের জন্য একটি দুর্দান্ত প্রতিকার। গর্ভ অবস্থায় সকালে যদি বমি বমি বোধ হয়, তাহলে পেয়ারা খেলে তা আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে উঠবে। নাম্বার সেভেন, কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফাইবারে সমৃদ্ধ হয় পেয়ারা রক্তের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। উচ্চ কোলেস্ট্রল কার্ডিওভাস্কুলার জটিলতা সৃষ্টি করতে পারে, যা গর্ভ অবস্থায় বেশ বিপজ্জনক হতে পারে। কাজেই পেয়ারা খান এবং আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার এইট, ক্যান্সারের ঝুঁকি কমায়।
গর্ভবতী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা দেখা যায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল পেয়ারা খেলে তা গর্ভবতী মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। নাম্বার 9, মানসিক প্রশান্তি আনতে। গর্ভাবস্থায় মানসিক চাপ শরীরে কর্টিসলের নিঃসরণ বাড়িয়ে দেয়, যা গর্ভপাতের কারণ হতে পারে। গর্ভবতী মহিলারা যদি ডেইলি একটা করে পেয়ারা খান, তবে তা তাদের স্ট্রেস কমিয়ে মন শান্ত রাখতে সাহায্য করে। নাম্বার 10, ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে। ইমিউনিটি গর্ভবতী মহিলাদের বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ইমিউনিটিকে উন্নত ও শক্তিশালী করতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে এবং বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির ফলে পেয়ারা ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং সেগুলো প্রতিরোধ করতে সহায়তা করে। নাম্বার 11, দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। পেয়ারা ভিটামিন এ সমৃদ্ধ, এটি মা ও শিশুর অন্ধত্ব ঝুঁকি রোধ করতে পারে এবং মা ও ভ্রূণ উভয়ের দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। সামগ্রিকভাবে সুস্বাদু মিষ্টি স্বাদের এই পেয়ারা ফলটি গর্ভাবস্থায় মহিলাদের জন্য খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর। এটি এমন একটি ফল যা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং গর্ভাবস্থায় শরীরে প্রচুর পুষ্টির যোগান দেয়। সতর্কতা, যদিও পেয়ারা স্বাদে অতুলনীয় এবং শরীরের জন্য উপকারী, তবুও এটি গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে সেক্ষেত্রে বেশ কয়েকটি জটিলতা দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই নিশ্চিত করতে হবে যে গর্ভবতী মহিলাদের দিনে 100 থেকে 125 গ্রামের বেশি পেয়ারা যেন না খাওয়া হয়। পুষ্টি বিপর্যয় এবং ভ্রূণের উপর খারাপ এফেক্ট এড়াতে অবশ্যই অতিরিক্ত পেয়ারা খাবেন না। পরিমিত পরিমাণে পেয়ারা খান এবং খাওয়ার আগে পেয়ারা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। স্বাস্থ্যের যে কোনো ঝুঁকি এড়াতে এই ফলটি খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নিতে পারেন। জ্যাম জেলি আকারে সংরক্ষণ করে রাখা পেয়ারা গর্ভাবস্থায় পারতপক্ষে খাওয়া এড়িয়ে চলতে হবে। বেশিরভাগ ফলগুলিকে যখন কাঁচা খাওয়া হয়ে থাকে তখন সেগুলি বেশি স্বাস্থ্য উপকারিতা সরবরাহ করে। তবে আপনাকে পেয়ারার রস অথবা সম্পূর্ণ গোটা পেয়ারা কামড়ে খাওয়ার মধ্যে কোনো বাছবিচার করতে হবে না, কারণ যেভাবেই খান না কেন গর্ভাবস্থায় পেয়ারা সমান উপকার করে। তাই গর্ভাবস্থায় স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা যেতেই পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টিপস ফর লাইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।